প্রিয় দর্শক শ্রোতা, বিগত দুবছর ধরে আমরা কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের সাথে খুবই পরিচিত। নতুন নতুন ভেরিয়েন্টের সাথেও আমরা কিন্তু পরিচিত হচ্ছি, কখনো ডেল্টা ভেরিয়েন্ট, কখনো বা অমিক্রন ভেরিয়েন্ট। কিছুদিন থেকেই আমরা যে ভেরিয়েন্টের নাম বারবার শুনতে পাচ্ছি সেটি হচ্ছে অমিক্রন ভেরিয়েন্ট। যদি আমরা জানি এর লক্ষণগুলো কী, কীভাবে আমরা চিকিৎসা নিব, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে অনেকটাই শক্ত থাকতে পারব এবং এই অমিক্রন তথা করোনা ভাইরাসকে কিন্তু আমরা মোকাবেলা করতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমাদের আজকের বিষয় কী। আমরা আজকে অমিক্রন নিয়ে আলোচনা করব। আর বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জামিল রেজা চৌধুরী, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি বিভাগ, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল, মহাখালী, ঢাকা। আমরা অনেকদিন ধরেই কিন্তু করোনা ভাইরাসের সাথে পরিচিত এবং বেশ কিছুদিন আগেই আমরা ডেল্টা ভেরিয়েন্টের প্রাদুর্ভাব লক্ষ্য করেছি। এখন নতুন আরেকটি ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে যার নাম অমিক্রন। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই অমিক্রন ভেরিয়েন্টের লক্ষণগুলো কী কী, কী করে আমরা বুঝতে পারবো যে কারো অমিক্রন হয়েছে? লক্ষণগুলো তা অনেকটাই আগের লক্ষণগুলোর সাথে একই রকম, তবে কিছু কিছু পার্থক্য আছে। প্রথমত জ্বর হয়, জ্বরটা অল্প মাত্রায় থাকে, কাশিটাও দীর্ঘস্থায়ী কাশি হয় এবং শুকনো কাশি হয় মূলত। অনেকের গলা বসে যাচ্ছে, গলা ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা এবং খুব দুর্বল লাগা, এই জিনিসটাও এই নতুন ভেরিয়েন্টে আমরা বেশি পাচ্ছি। এছাড়া আনুষঙ্গিক অনেকগুলো উপসর্গ থাকতে পারে, যেমন বমি হওয়া, পাতলা পায়খানা থাকা, মাংসপেশিতে ব্যথা হওয়া, অনেক সময় চামড়াতেও বিভিন্ন ধরনের দাগ দেখা যায়। তবে একই রোগীর ক্ষেত্রে যে সবগুলো উপসর্গ থাকবে তা না, হয়তো কারো ক্ষেত্রে একটা বা দুটো উপসর্গ নিয়েও তারা আসতে পারে। তবে মূলত এই উপসর্গগুলোই প্রধান দেখা যায় এবং এগুলো দেখলে তাকে সচেতন হতে হবে যে তার অমিক্রন হতে পারে। অমিক্রন হলে একজন রোগী কি করে বাসার চিকিৎসা নেবেন? আমরা এই জানি যে করোনা আক্রান্ত রোগীরা বেশিরভাগই কিন্তু বাসাতেই সুস্থ হয়ে যাচ্ছেন, খুব অল্প রোগীকেই হাসপাতালে আসতে হয়। প্রথমত হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা অতদিনে বুঝে ফেলছি এই রোগটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। প্রথমত আমাদের শরীর যাতে সবল থাকে এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন পাওয়ার, সেটাই এই রোগ এই জীবাণুটাকে ধ্বংস করে। সুতরাং আমরা যদি শরীরটাকে সবল রাখতে পারি তাহলে ইনশাল্লাহ এটা খুব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে না। তো সবল রাখার জন্য প্রথমেই হচ্ছে শারীরিক পরিশ্রম যত কম করা যায়, যেটুকু না করলেই না সেটুকু করবেন, বিশ্রামে থাকবেন, পর্যাপ্ত পানি খাবেন। 24 ঘন্টা একজন পূর্ণবয়স্ক মানুষের আমরা বলি 1.5 থেকে 2 লিটার পানি খাওয়া উচিত, এবং যদি কাশি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি হলে ভালো হয়, অন্য সময় স্বাভাবিক পানি, ঠান্ডা পানিটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। লেবু জাতীয় খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খুব প্রয়োজন, এটাও ইমিউন পাওয়ারকে বাড়াতে সাহায্য করে। অন্যান্য উপসর্গ যদি থাকে, যেমন জ্বর, সেক্ষেত্রে জ্বরের জন্য কিছু ওষুধ খাওয়া যেতে পারে, যেমন প্যারাসিটামল। কাশি থাকলে অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ, যেমন লোরাটাডিন, রুপাটাডিন। অনেকের অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে অ্যান্টি আলসারিন যে ওষুধগুলো আছে সেগুলো খেতে পারে, ওমিপ্রাজল জাতীয়। অনেকের মুখে রুচি নষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা বলি ডোমপেরিডন জাতীয় ওষুধ খেলে তার রুচিটা ফেরত আসবে। যদি সে এই নিয়মকানুনগুলো মেনে চলে, আশা করা যায় যে বাড়িতেই সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। কী কী ধরনের মেডিসিন অমিক্রন আক্রান্ত রোগীরা খেতে পারেন? প্রধানত যেই উপসর্গগুলোর কথা বললাম সেই উপসর্গ রিলেটেড, যেমন জ্বর থাকলে জ্বরের ওষুধ খাবে, তবে জ্বরটা 101-এর বেশি হলে আমরা ওষুধ খেতে বলি, 101-এর নিচে থাকলে ওষুধ না খাওয়াটাই যৌক্তিক। মুখে রুচি বাড়ার জন্য আমরা ডোমপেরিডন জাতীয় ওষুধ, অ্যাসিডিটির জন্য ওমিপ্রাজল জাতীয় ওষুধ, কাশি, নাক দিয়ে পানি গড়ানো, এগুলোর জন্য হচ্ছে অ্যান্টিস্টামিন জাতীয়, রুপাটাডিন বা লোরাটাডিন জাতীয় ওষুধ, এগুলো হচ্ছে কমন। আর এছাড়াও কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোমরবিডিটি থাকে, প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে বা হার্ট ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে তাদের যেসব ওষুধ স্বাভাবিকভাবে চলে সেগুলো সে স্বাভাবিকভাবে চলবে এবং এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই রোগগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলেও কিন্তু অমিক্রন বা করোনা আরও তার উপরে বেশি মাত্রায় প্রভাব বিস্তার করতে পারে। আর এর বাইরে আরও কিছু ওষুধ আমরা ব্যবহার করি, যেমন অ্যান্টিভাইরাল কিছু ওষুধ আছে বা প্রোফাইলিসিস হিসেবে অনেক সময় অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ ইউজ করি, কিন্তু এই ওষুধগুলো রোগীর নিজে থেকে ব্যবহার করা উচিত না, এর জন্য প্রয়োজন হলে সে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে তার জন্য ভালো হবে, উপকার হবে। অমিক্রন আক্রান্ত রোগী
তাকে কখন হাসপাতালে ভর্তি করতে হবে, অর্থাৎ কি কি লক্ষণ দেখা দিলে বা কোন পরিস্থিতিতে তাকে আমরা হাসপাতালে ভর্তি করব? যদি তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, একজন সাধারণ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে 12-16 বার শ্বাস নেয় এবং ছাড়ে, তো এই শ্বাসের নেওয়ার ছাড়ার গতি যদি 30 বা তার বেশি হয়, এটা একটা খারাপ সাইন। রোগীর বুক যদি চেপে আসে, বুকে যদি ব্যথা হয়, তার জ্বর যদি অতিমাত্রায় বেশি থাকে এবং এটা কোনোভাবে কমানো যাচ্ছে না, জ্বরের ওষুধ খেয়েও কমছে না। আমরা এখন তো পালস অক্সিমিটার সবাই ব্যবহার করি, পালস অক্সিমিটার দিয়ে দুটো জিনিস দেখা যায়, একটা হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা এবং পালস রেট। তো অক্সিজেনের মাত্রাটা এখানে গুরুত্বপূর্ণ, যদি অক্সিজেনের মাত্রা 90% বা তার চেয়ে কমে যায়, সেটা একটা খারাপ সাইন। তো মূলত এইগুলোই, প্রথমত হচ্ছে যে রোগী যদি খুব বেশি দুর্বল অনুভব করে, শ্বাসকষ্ট হয়, বুকে চাপ অনুভব করে, বুকে ব্যথা হয়, শ্বাসের গতি বেড়ে যায় এবং পালস অক্সিমিটারে যদি 90-এর নিচে নেমে যায়, তখন বুঝতে হবে যে রোগীকে অক্সিজেন দিতে হবে, সেই ক্ষেত্রে তার তখন হাসপাতালে যোগাযোগ করা উচিত, বাসায় থাকাটা তার জন্য নিরাপদ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু আমাদের আলোচনার মধ্যে জেনেই নিলাম COVID-19 অর্থাৎ অমিক্রন ভ্যারিয়েন্টের লক্ষণগুলো কি, এর চিকিৎসা কীভাবে নিতে হবে এবং কীভাবে ভালো থাকতে হবে। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।